কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে এসএফআইয় এর পথ অবরোধ, এই মুহূর্তের অন্যতম বড় খবর আপনাদের দেখাচ্ছি, যেখানে ছাত্র ভোটের দাবিতে এসএফআইয় এর পথ অবরোধ। কিছুক্ষণ আগে মৌলালী থেকে তিনটি বাম সংগঠন কিন্তু মিছিল শুরু করেছিল, যার মধ্যে ছিল এসইউসিআই, এসএফআই এবং ডিওয়াইএফআই, এবং তাদের অন্যতম এক দাবি ছিল নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে হবে। এবার ছাত্র ভোটের দাবিতে একেবারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে পথ অবরোধ করলো এসএফআই। ছাত্র সংসদ নির্বাচন প্রক্রিয়া সর্বসম্মতিক্রমে অনলাইন মারফত করতে হবে এবং অনলাইনেই মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যবস্থা করতে হবে ইত্যাদি ইস্যুতে এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে এসএফআই এর সমর্থকরা রীতিমতো ব্যানার টাঙিয়ে সেই রাস্তা অবরোধ করে। কিছুক্ষণের জন্য ব্যাহত হয় যান চলাচল। আপনারা দেখছেন সেই ছবি যেখানে কিছুক্ষণ আগে একেবারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে এসএফআই এর কর্মীরা তারা কিন্তু রাস্তা অবরোধ করে, যার ফলে কিছুটা হলেও সমস্যার মধ্যে পড়েন সাধারণ মানুষজন, ব্যাহত হয় যান চলাচল। বিশ্ববিদ্যালয় অব্দি মিছিল করেছি সিবিসিএস বাতিল করার দাবিতে, এবং যেভাবে ক্যাম্পাসগুলোতে কলেজগুলোতে ফিস বৃদ্ধি হচ্ছে তা রোধ করবার দাবিতে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়েছি। এর সাথে সাথে চারটে বিশ্ববিদ্যালয়ে নির্বাচন ঘোষণা হয়েছে। আমরা দাবি জানিয়েছি কলকাতা বিশ্ববিদ্যালয় সহ বাকি সমস্ত কলেজে যাতে ছাত্র সংসদ নির্বাচন হয় এবং শান্তিপূর্ণভাবে সেই নির্বাচন করবার জন্য হলো আমরা দাবি জানিয়েছি যাতে অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে মনোনয়ন তোলা এবং মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করা হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলারের কাছে আমরা গেছিলাম, উনি বলেছেন যে আগামী সিন্ডিকেটের মিটিংয়ে যেখানে নির্বাচন ঠিক হবে সেখানে আমরা আমাদের দাবি দেওয়া, আমাদের যে দাবি দেওয়া জানিয়েছি, উনি এটা খতিয়ে দেখে আগামী ব্যবস্থা করবেন। উনি কী ব্যবস্থা গ্রহণ করছেন সেটা দেখে ডিসেম্বরের মাঝামাঝি সময় আমরা আমাদের আগামী কর্মসূচি ঘোষণা করি।